কলকাতায় যেটা আমরা রেকর্ড করেছি সেটা হচ্ছে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিকের থেকে দু ডিগ্রি নিচে কিন্তু একটু হাওয়া আছে যার জন্য রিয়েল ফিল যেটা সেটা হয়তো একটু বেশি মনে হচ্ছে আগামীকাল আশা করা যাচ্ছে কলকাতায় তাপমাত্রা আরেকটু মার্জিনালি কমবে হয়তো আর এক ডিগ্রি কমবে মানে উনত্রিশ তারিখ কারণ হচ্ছে ওই নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা সেটা আরেকটু স্ট্রেনদেন হচ্ছে ফলে আগামীকাল আশা করা যাচ্ছে এক ডিগ্রি আরও কমবে কিন্তু তিরিশ তারিখ টেম্পারেচার বেড়ে যাবে তার কারণ তিরিশ তারিখ একটু ক্লাউডি হবে বিশেষ করে আফটারনুন ইভিনিংয়ে ফলে তিরিশ তারিখে কিন্তু একটু ক্লাউডি হবে এবং টেম্পারেচার একটু বাড়বে তিরিশের পর থেকে আবার কিন্তু মানে একত্রিশ তারিখ থেকে গ্র্যাজুয়ালি আবার একটু ফল করা শুরু হবে মানে উনত্রিশে যেটা কমবে তিরিশে বেড়ে যাবে ফাই সেই বেড়ে যাওয়াটা আবার কিন্তু কমা শুরু হবে হচ্ছে একত্রিশ তারিখ থেকে কমে মোটামুটি ঠান্ডা এই স্পেলে দু তিন তারিখ অবধি থাকবে তারপর আবার একটু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দুদিন মানে আগামীকাল এবং পরশু উনতিরিশ এবং তিরিশ ডেন্স টু ভেরি ডেন্স মানে ঘন থেকে খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি এবং কুচবিহার এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত ড্রাই তবে আগামীকাল একটু পশ্চিমের জেলা মূলত পুরুলিয়া বাঁকুড়া কিছুটা ঝাড়গ্রাম এই জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই সম্ভাবনাও খুব বেশি নয় মূলত মেঘলা হওয়ার সম্ভাবনাটাই বেশি সাথে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই যে জেলাগুলো বললাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এই ঝাড়গ্রাম এবং কিছুটা পশ্চিম বর্ধমানে না বলছি দক্ষিণবঙ্গে কোথাও কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু যেটা বললাম যে ঘন কুয়াশার সতর্কতা উনত্রিশ এবং তিরিশ তারিখ আর দক্ষিণবঙ্গের বাকি দিনগুলো ড্রাই মানে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে শুধুমাত্র আগামীকাল যেটা বললাম পশ্চিমের জেলাগুলো বাদ দিয়ে সকালের দিকে হালকা কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকবে খুব সকালের দিকটা তারপর একটু পরেই কিন্তু সেটাও কেটে যাবে মূলত পরিষ্কার আকাশ